গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন বাজে সকাল 7:30টার মতন, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ অনেকগুলো রান্না হবে পরপর, আর একাই করব। তো আজ আমার হাজবেন্ডের জন্মদিন, তো তো এখন কলেজ গেছে, বিকেলবেলা এসে খাবে। তো রান্নাবান্নাগুলো তো এবলাই সেরে রাখবো। তো এটা ফ্রুট চাটনি, কোনো রেসিপি কিন্তু আর শেয়ার করব না। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর এখন এটা বসিয়ে দিয়েছি চিকেন, তো আগেই বসিয়ে দিয়েছিলাম, চিকেনটাও হয়ে গেছে। আর একটু গ্রেভি রাখবো, আলু দিইনি, কষা চিকেন করব ভেবেছিলাম, কিন্তু একটুখানি গ্রেভি রাখছি, কেন বাসন্তী পোলাওয়ের সাথে এই চিকেনটা সবাই খাবে, তো একটু গ্রেভি দরকার। আর এই যে এটা 1 লিটার দুধের পায়েস হবে, তো আগে দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি, আর তারপরে চালটা দেবো। তো পায়েসের জন্য এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি, আর একটুখানি গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। আর না, আগের মতন আর আমি দুধ চা খাই না, এখন টোস্ট বিস্কুট আর গ্রিন টি আমার জল খাই। পায়েসটা একটু দেখিয়ে দিই, পায়েসটা হয়ে গেছে, এই দেখো। তো এবার বাসন্তী পোলাও করবো বলে চালটা ভালো করে মেখে নিচ্ছি, গোবিন্দভোগ চাল। তো দেখো মাখার পরে কি সুন্দর লাগছে চালটা। আর এই যে পনির মাখনি হবে, তো এই যে সব জিনিসগুলো ফ্রাই করে আর দইয়ের সাথে ব্লেন্ডারে একবার চালিয়ে নেবো, সুন্দর খেতে হয় এরকম করে পনির করলে। আর এটা হচ্ছে এখন বাসন্তী পোলাও। তো হ্যাঁ, বাসন্তী পোলাওটাও দেখি, এটা আমি ফার্স্ট টাইম করছি কিন্তু। তো এই যে চাপা দিয়ে দিলাম, আর এই যে পনির মাখনির মশলাটা এদিকে কষে নিচ্ছি ভালো করে। তো এই দেখো পোলাওটা কি সুন্দর দেখতে হয়েছে, আর এই যে পনিরটাও ভেজে রেখেছি। তো এই দেখো সব জিনিসগুলো একবার তোমাদের দেখিয়ে দিই, বাসন্তী পোলাও, চিকেন, আর এইটা হচ্ছে পনির মাখনি, এটা হচ্ছে ফ্রুট চাট, আর এটা হচ্ছে পায়েস। তো সব জিনিসগুলোই রান্না হয়ে গেছে, আর একটা ফ্রাই করব ভেবেছিলাম, কিছু ফ্রাই করব কিন্তু আর পারছি না, তো ওইটা ভাবছি দেখি কি করি। আর ছেলে গেছিলো কেক আর কোল্ড ড্রিঙ্ক আনতে, তো বাইরে তো খুব গরম, কেক এনে একবারে হাঁপিয়ে গেছে। তো মিও মোড় থেকে ওর বাবার জন্য একটা কেক এনেছে, আর ইম্মা কেনের ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আনিয়েছি। তো এগুলো সবাই খেতে খুব ভালোবাসে, আর ফ্রাই হিসেবে এটাই দিয়ে দেবো, বললাম না আর ভালো লাগছে না, বড্ড হাঁপিয়ে গেছি। হ্যাঁ, চিকেন নাগেটস ছিল, চিকেন নাগেটস দাম 205 টাকা। আমি বাড়িতে চিকেন নাগেটস তৈরি করবো। 49 এটা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কেকটা রেখে দিবে তোরা। Happy birthday to the birthday to you. কি গরম হচ্ছে বাসা ভাই, এটা কেন বন্ধ ছিল আমি তাই ভাবছি। গুনি যাবে এক কাজ কি করে করবো, তো এবার এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর দেখো থালাটা সাজিয়ে দিয়েছি, তো কি সুন্দর লাগছে দেখো, আমার তো খুব ভালো লাগছে, তোমরা দেখে বলো কেমন লাগলো। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসটাই নতুন হচ্ছে, বাদ বাকি তো তোমরা সবাই জানো কী কী রান্না করেছিলাম, তো আর মুখে বলছি না। তো ঠিক আছে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, টাটা।